Hello everyone, assalamu alaikum and welcome back to my channel British Bangladeshi Homemaker. আশা করি আমার লাভলি ভিউয়ার সবাই আজ এসে হান্তনে আমার ভ্লগস দেখরা অনেক অনেক ভালো আছেন আর এদিকে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আমি রত্না ওয়ান্স এগেইন আপনার লাগি আর একটা ব্লগ লিয়ে আইছি। আশা করি আজকের ভ্লগ আপনারা খুব বেশি এনজয় করবা। অ্যান্ড আজকের ব্লগও আপনার লাগে আমি স্পেশাল একটা শপ দেখাইমু, যে শপর মাঝে আপনারা পাইবা খুবই সুন্দর মডার্ন ডিজাইন আবায়া। আর এই শপ আমার অনেক ফেভারেট, আর জাস্ট আবায়া ফাইতা না মেন্স ডিজাইনার ক্লোথস অ্যান্ড অনেক সুন্দর সুন্দর কাপড় পাইবা। সো এটা দেখার লাগে আপনারা ব্লগের একবারে এন পর্যন্ত অবশ্যই দেখবা। সো এর আগে অবশ্যই আপনারা বুঝি লিছেন আমি হয়ে আইসি, আমি হোয়াইটচ্যাপেল মার্কেট আইসি, ওয়ান অফ মাই ফেভারেট জায়গা। আমি অলওয়েজ হোয়াইটচ্যাপেল আইতে খুব বেশি পছন্দ করি যেহেতু এটা একটা বাঙালি এরিয়া। আর হইতে গেলে আসলে এটা হইল বিদেশের মাটির ছোট্ট একটা বাংলাদেশ আমার কাছে যেটা লাগে। আমার খুবই ফেভারিট বাংলাদেশি খানি, বাংলাদেশি খাফর অ্যান্ড অনেক ভেজিটেবল এটা পাওয়া যায়, ফ্রেশ মাছ পর্যন্ত পাওয়া যায়। অনেকবার আমি এনতনে ফ্রেশ মাছের ডিম নিছি, আমার যে ফেভারিট। অলসো যে সবজি ওটা এটা অনেক ফ্রেশ থাকে আর অনেক কম দামে পাওয়া যায়। ওটা আরও জিনিস নাইকল ওটা দেখতে পাড়া। অ্যান্ড অলসো সবজি যেহেতু এখন ঠান্ডার সিজন চলে, এখন অনেক সুন্দর সুন্দর সবজি বাড়ি গেছে, যে ভালো লাগে দেশি জিনিস দেখতে। আর অলসো লেচুও দেখলাম বাড়ি গেছে আর দেখাইয়া বড়ই। আর অলসো যে আজকে আমি একটা জিনিস দেখছি চিনি বড়ই, আমি দেখাইম অবশ্যই আপনারা দেখতে থাকুকা। চিনি বড়ই দেখে আমার জান গেছে কি আমার অনেক ফেভারিট একটা ফ্রুট। চিনি বড়ই একটু মিষ্টি মিষ্টি আর বালু বালু লাগে, আমি জানি না, আমি এক্সপ্লেইন করতাম ফাটাম নি, বা যারা খাইছেন এরা অবশ্যই জানবা। আর বুঝলাম না এক্স্যাক্টলি আমি বুঝাইতাম ফাটাম নি, বাট আপনারা দেখতে থাকুকা। অ্যান্ড অলসো তারা হোয়াইটচ্যাপেল ফ্রান্সও স্টোর একটা খুলছে, আমি আসলে এটা দেখছি না, আজকে খেয়াল করছি, মেবি আসিল হয়ে মাস আগে, বাট আমি আমার চোখত পড়ছে না। অ্যান্ড যেহেতু এত ঠান্ডা পড়ছে, ক্লোথস এখন কো আবার লাগে নয় নয় জ্যাকেট কিনা লাগবো ঠান্ডার লাগি। তারা এন পাক্কা সুন্দর সুন্দর লাইক কার্ডিগান স্টাইল জ্যাকেট আসিল, খুব সুন্দর লাগছে ওগুন, নতুন ডিজাইন দেখলাম আমি, আমার কাছে যে নাইস লাগছে। অ্যান্ড ভেলভেটর আসিল অ্যান্ড নর্মাল প্লেইন মেটেরিয়ালের মাঝে আসিল অলসো। সামার ড্রেস ওটাও আছে, বাট ওখান যেহেতু ঠান্ডা কার্ডিগান ওটা বেশি অংশে দেখলাম, বাট রিয়েলি নাইস কার্ডিগান। আমার ওলাখান লং লেন্থ কার্ডিগান ভালো লাগে, পকেটও আছে। অ্যান্ড আমার কাছে একটা জিনিস ভালো লাগে, দ্য স্লিভস ওগুন হইলে আঠাইল, সো ঠান্ডা লাগে না আঠাইল স্লিভস থাকলে। অ্যান্ড ওসব দেখতে পাড়া খুব সুন্দর সুন্দর লং ড্রেসিস, ডেফিনেটলি সামারের সময় ফিনতে খুব বেশি ভালো লাগবো। ওখান যেহেতু ঠান্ডার সিজন, কয়েক মাস পরেও ইনশাল্লাহ ওয়েদারটা ভালো হয়ে যাব। আবার চ্যাপাল আইলে হিজাব না দেখলে তো হয় না, এত রকমের স্কার্ফস তারা রাখেন, আমার ও কারণে আমার বেশি ভালো লাগে হোয়াইট চ্যাপাল আইতে। যদি হিজাব লইতে চাইন হোয়াইট চ্যাপাল আইয়া দেখবা, তারার এত চয়েস থাকে অ্যান্ড অলসো প্রাইস এত কম। সো হোয়াইটচ্যাপেল হইল একটা আমার ফেভারিট মার্কেট, আর অলসো ওয়াটনি মার্কেটও আমি হিজাবও খুব বেশি ভালো পাই। আমি অনেকবারও ব্লগ করছি আপনারা লাগি, নেক্সট যদি সময় পাই একদিন ওয়াটনি মার্কেট যাইমু। সো দেখতে পাটা এগুন হইল প্লেন হিজাব 6 ফোর 10 পাউন্ড, সো 6টা 10 পাউন্ডে ফাইরা, আমার লাগে অনেক চিপ। সো একটা কিনলে 2 পাউন্ড আর 6টা কিনলে তো একটা ফ্রি ফাইলিলা 10 পাউন্ডে। সো অনেক রকম আসিল বাদামি একটা, আই থিঙ্ক রহিমা স্টোরে গেছিলাম, তারার এনও পাকা সেল সোলের পাকা সুন্দর সুন্দর হাফর আসিল। অ্যান্ড তারার এনও এক সাইডে কিছুটা বোরকাও আমি দেখছি পাকা সুন্দর আসিল, বাট সবচেয়ে বেশি ভালো লাগছে ও লেহেঙ্গা সেট অনলি 55 পাউন্ডস অ্যান্ড পাকা হেভি ওয়ার্ক, সো 55 পাউন্ড লাগে আমার কাছে লাগছে ভেরি চিপ। সো যদি কিনতে চান গিয়া চেক আউট করবা, আমার কাছে লাগে তা বেশি দিন লাস্টিং করতো না যেহেতু অনেক কম দামে তারা লাগাইছেন। অ্যান্ড লটস লটস ড্রেসিস আসিল, সবটা আসলে দেখা নিয়ে গেছে না, যতটুকু পারি আমি যতপট একটু দেখানোর চেষ্টা করছি। আসলে আইসলাম আমি শপিংও লাগি নাই, জাস্ট আরে এক খামে আইসি হোয়াইটচ্যাপেল, সো যেহেতু আইসি হয় একটু চক্কর দিয়ে যাই গিয়া। সো নাইস সামার ড্রেসিস পাইছি, দিজ আর 15 পাউন্ডস, সো অনেক রকমের ডিজাইনস আসিল, আমার কাছে যে নাইস লাগছে। সো আমি ভাবলাম প্লেন আসিল প্রিন্টেডও আসিল, সো আপনারা গিয়ে দেখতে পারবেন মার্কেটও, অবশ্যই আপনারা ফুল মার্কেট দেখতেই বা কোন স্টল আমি হইতাম ফারতাম নাই।
আর সিনিবোরের যে কথা কইছিলাম ওই দেখো ওটা আমি সিনিবোরই হই, আমি জানি না আপনারা কিচ্ছু হইনি, বাট আমি শিখছি এটার সিনিবোরে ছোট্ট ছোট্ট বড়ই আর মিষ্টি খাইতে আর অলসো খাইতে একটু বালু বালু লাগে। আই লাভ দিস বড়ইস, আমার ওয়ান অফ মাই ফেভারেট বড়ই। সো আনো দেখছেন মাছের স্টল একটা দেখাইছি, বাইয়ে বাংলা মাত আপনারা শুনছেন, মাছের কথা কইরা প্রাইস, বাট বাই বাঙালি নাই, তাই আই থিঙ্ক আরবিক ব্যাকগ্রাউন্ড, বাট তাইনোর মাত ওইল আমরা বাঙালি মাইনচাল খান একবারে সিলেটি ভাষা মাত্র আছে, ওটা দেখে যে পালা লাগছে। সো তারপরে আমি যেহেতু বাচ্চা পালাইছি মিষ্টি না লইলে তো ওই তো নাই, আমার ফেভারেট সমসন মিষ্টি, আমি তারা এন এত মজা যে সফট থাকে আমার যে ভালো লাগে। আর তারা এন আপনারা অনেক রকমের জিনিস পাই বা আনকমন জিনিস হালুয়া আছে, আর অলসো আমরা বাংলাদেশি ফেভারেট একটা জিনিস মোরব্বা, তা কুমড়া দি বানায় আই থিঙ্ক মোরব্বা। আর আসলে যদি ক্রেভিং করেন করো বানাইতে অনেক সময় লাগে আর অনেক কষ্ট লাগে, খাইতে চাইলে অনাইয়া কিনিয়ে নিবা কি, আসলে কিছু কিনে নিলে গিয়েও ক্রেভিংটা যাইব গিয়া। সো নেক্সট আপনারা যে স্পেশাল শপর কথা হয়েছি অন আইচি, দিস ইজ কল্ড অক্সিজেন, আর ইমান অক্সিজেন দুইটা এক শপ আর দুই ফ্লোরে তারার এনো, আর তারার ক্লোজ আমার আসলে অনেক ফেভারেট, স্পেশালি আমার হাজবেন্ডর। আমার হাজবেন্ডে অ্যাকচুয়ালি তারা এনো শপিং করটা মনে হয় অনেক বছর ধরে, তারার এনো ক্লোজ আমার হাজবেন্ডে যে পালা ফাইন অ্যান্ড আমারও যে পালা লাগে, আর তারার এনোর লাইক ডিজাইনার ক্লোজ আছে, আর তারার যে জ্যাকেটস ওটা আমি দেখাই আপনারা দেখা যে গুড প্রাইস অ্যান্ড অলসো দেখতে যে সুন্দর, যে গুড কোয়ালিটি আর আনকমন ডিজাইনস আপনারা পাইবা, যে কোনো স্টোরে গিয়ে এলাকার স্টাইল ফাইতা নাই। সো এর লাগে আমার হাজবেন্ডে খুব বেশি পছন্দ করেন তারার সপ্তনে কিনতে। তারার এনো জিন্স আছে, রিয়েলি নাইস জিন্স অ্যান্ড অলসো জাম্পার্স অ্যান্ড টপস ওটা খুব সুন্দর। আমার মোস্টলি আমার হাজবেন্ডের কাপড় অন্তনে বেশি অংশে তাই কি নয়, আর আপনারা যদি এখনো জ্যাকেট লইছেন না ঠান্ডা এখনো আছে, তারা এন রিয়েলি নাইস জ্যাকেট পাইবা অ্যান্ড গুড প্রাইসে, আর তারা সার্ভিস মাশাল্লাহ এ স্টার আমি হইমু, যে পাই অন ওনার তাইন এত লাইক ইউনো রিয়েলি নাইস জেনুইন পার্সন, আর ও কারণে আমরা আরও বেশি তারা সপ্তাহে শপিং করতে পছন্দ করি। সো দিস জ্যাকেট ইজ সো নাইস অ্যান্ড অলসো কয়েকটা কালার্স আছে, অ্যান্ড আমার হাজবেন্ডে তাই জিন্স দেখরা তাই যে বালা ফাইন, তাই মোস্টলি আর কি রিভা আইল্যান্ড বা লিভাই স্টোর বা লাইক কয়েকটা সপ্তাহে তাই কিনেন অনলি জিন্স, বিকজ তাই অনেক পিকি। সো আর অলসো তার এন থোব যেটা অনেক সুন্দর, দি সো নাইস অ্যান্ড রিয়েলি গুড প্রাইস। আমার হাজবেন্ডর তো মেজরিটি থোব তার অন্তনে কিনা, মনে হয় আমার লাগে দশটা না বারোটাও তার অন্তনে লইছেন, তাই নমাজে যেগুলা যাইন মসজিদ যাইন অলওয়েজ তার অন্তন থোব ফিন্দইন, অ্যান্ড দে হ্যাভ সাম রিয়েলি নাইস পারফিউম, আর আমরার আত্মরতাও আছে খুব সুন্দর সুন্দর। আর অবশ্য আমি এখন দেখাই মোট সবচেয়ে ফেভারিট পার্ট আমার লাগি মডার্ন আবায়ে, আপনারা সুন্দর সুন্দর হই ফাইবা তারা এনো ফাইবা। সো তারা নিচে আর একটা ফ্লোর আছে অধকা লাইক প্যাকড উইথ অনেক সুন্দর কাপড় অ্যান্ড এটা আবায়া আপনারা অকল জায়গায় ফাইতা নাই, দি ইজ এ রিয়েলি নাইস মডার্ন আবায়া। আর আসলে যেহেতু আমরা ইউকেত থাকি অলহান আবায়া ফিনতে খুব বেশি ভালো লাগে, অ্যান্ড অলসো এগুণ আপনারা অনেক গুড প্রাইসে ফাইবা। আমি জাস্ট আমি বালা ফাই করি ও হারেনে হইরাম, কোনো প্রমোশন নাই কোনটা নাই, বাট এই বাইর কাপড় তাই যে সেল করেন অনেক সুন্দর এলাকি, আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম, বিকজ আমার লাভলি ভিউয়ার্স অনেক সময় হইন বালা বালা কাপড় কোনা নফাওয়া যায়।
সো এটা হইল ফরসে হোয়াইটচ্যাপেল রোডও জাস্ট হোয়াইটচ্যাপেল মার্কেটের অপোজিটে খন আর ইস্ট লন্ডন মসজিদ যে রাস্তাটা আছে ও রাস্তাতো আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্স আপনার এড্রেস দেওয়ার লাগে সো আপনারা গিয়ে চেক আউট করতে পারবা সো অবশ্যই সুন যাইবা বিকজ তারা এন বিগ সেল চলের সো দেখা পাটা মোস্ট আইটেমস হাফ প্রাইস এন্ড এখন যে সুন্দর লাইক ওভার উফরে ফিন্দার লাগি অ্যান্ড আমার ফেভারিট অখটা আছে সো প্রিটি লাইক আট দেখতে ফাটা এত সুন্দর অ্যান্ড প্রাইস 32 pounds আপনারা আসলে এটা হল শপ ফাইতা নাই দ্য ডিজাইনস আর সো নাইস অ্যান্ড কালার্স এমেজিং কালার্স সামার আইলে আমি জানি এটার দাম বাড়ি যাব প্লাস আপনারা এটা ডিজাইন ফাইতাও নাই বিকজ এটা স্টক আউট হয়ে যাব সামার আইবার আগে লইয়া রাখি দিন জানো সামারও ফিনলে মাসাল্লাহ মাসলাকে যে সুন্দর লাগবো অ্যান্ড জাস্ট লাইক আবার নাই ধরকা ট্রাউজার্স ওটা লাইক লুজ ফিটিংস আমরা ইসলামিক স্টাইলর ট্রাউজার্স ওটা আসছি রিয়েলি নাইস আবায়া ধরকা অত সুন্দর আমার সে কোয়ালিটি মাশাল্লাহ যে নাইস সো আমি আসলে বাড়াইয়া হইলাম না বিকজ আমার যে পছন্দ হয়েছে লাইক দিজ ওয়ান্স আর ধরকা রিয়েলি নাইস যে কিউট আই লাভ দ্য আর্মস সো তার ও যে মেটেরিয়াল আমি টাচ করলাম এত সফট আমার কাছে লাইক এত বালা লাগছে আর তার জিনিসের দামও কম আর কোয়ালিটিও যে বালা সো আমি ডেফিনেটলি হইম আপনারা গিয়া দেখুন জানো ইনশাল্লাহ আপনারা বালা ফাইবা অ্যান্ড যেত কালার্স আর মেইনলি তারা সার্ভিস মাশাল্লাহ এইসটা আপনারা ওই ধরকার দিস আবায়া সো নাইস উইন্টারের মাঝে ফিনতে পারবা আর রিয়েলি নাইস লং স্টাইল অ্যান্ড জ্যাকেটস দে হ্যাড সো নাইস জ্যাকেটস আমার কাছে অলওয়েজ আমি চিন্তা করি লাইক আবায়ার সাথে জ্যাকেট মিলানি যে ডিফিকাল্ট সো তারা এনে জ্যাকেট দেখে আমার কাছে যে ভালো লাগছে সো বাই হইল সুমন বাই আমি অনতানির সাথে মাত্রাম বাই এত ভালো আসো আপনারা বাইরে সিনিয়র রাখুন জানো অবশ্যই স্টোরে গেলে আমার কথা হইবা ব্রিটিশ বাংলাদেশি রত্না আফার ব্লগ দেখি আপনারা আইসি ইনশাল্লাহ ভাই আপনারা আরও ভালো প্রাইসে ডিসকাউন্ট দিবা অ্যান্ড তার প্রোডাক্টস মাশাল্লাহ এই স্টার আমি হইমু আপনারা গিয়া দেখুন জানো ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করে হইবা যে ডিজাইন সো অ্যাকচুয়ালি আমি আরও ডিটেলে দেখাইতাম ফার্সিনা প্রোডাক্টস বিকজ আমার গাড়ি পার্কিং করি আসলাম মিটারও সো আমার মাত্র সময় কম আসিল সো ঝটফট একটু উড়াড়ি করে শপিং করছিলাম বাট এনিওয়েজ যদি চাইন ইনশাল্লাহ আমরা কমেন্ট করে হইবা যদি আরও দেখতে চাইন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নেক্সট টাইম সময় লইয়া গিয়া আপনারা এই ব্লগ করতাম সো তারপরে বুক লাগিয়ে গেছে বাক্কা লেট হয়ে গেছে আসলে মাগরিবর টাইম শেষ হয়ে গেছে সো আমার হাজব্যান্ডও তারা সব নমাজও ফরিল ইসলা বাদে আমরা আইসি খানিত আর আজকে ডোনার লইছি আসলে কয়েকদিন ধরে বারা খানি হয়ে যার খাইবার নাফারিয়া খাওয়া লাগে রাখি বুক লাগলে তো খাওয়াও লাগবো আর গরুর আসলে নিজের আতার রান্না করে ভাত খাওয়ার আলাদা মজা থাকে আমার হাজব্যান্ডে অলওয়েজ হয় না তোমার আতর রান্না খাইতে ভালো লাগে ভাড়া খাইতে বেশি ভালো লাগে না সো এনিওয়েজ আশা করি আজকে ব্লগ আপনারা এনজয় করছেন অবশ্যই ভালো লাগিয়া তাহাইতে লাইক দিবা অ্যান্ড কমেন্ট করতে বলবা না অ্যান্ড ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অলাহান আপনার লাগে সুন্দর সুন্দর ব্লগস লই আইবার লাগে সো অবশ্যই আমরা সাথে থাকবা আর ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার হতে হইব আপনার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম বাই এভরিওয়ান